দেখুন চাঞ্চল্যকর তথ্য রাম রহিমের আস্থানায় ছয়শো কঙ্কাল ভারতের বিতর্কিত ধর্মগুরু রাম রহিম দুই নারী শিষ্যকে ধর্ষণের দায়ে বর্তমানে হরিয়ানার কারাগারে বিশ বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি আর ধর্ষণের ঘটনার জেরে প্রতিদিনই নতুন নতুন তথ্য বের হয়ে আসছে তার সম্পর্কে উন্মেচিত হচ্ছে তার আস্থানার অন্ধকার অধ্যায় এবারে রাম রহিমের আস্থানার উচ্চপদস্থ দুই কর্মকর্তা তদন্তকারীদের জানিয়েছেন তার আস্থানায় মাটি চাপা অবস্থায় রয়েছে প্রায় ছয়শো কঙ্কাল আর তা গোপন করতে উপরে লাগানো হয়েছে গাছের চারা বিশেষ সেপ্টেম্বর বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায় রাম রহিমের আস্থানার ব্যবস্থাপক বিপাসনা ও সাবেক ভাইস প্রেসিডেন্ট পিয়ার নাইনকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য পেয়েছে বিশেষজ্ঞ তদন্ত দল এসআইটি তারা তদন্তকারীদের জানিয়েছেন এক জার্মান বিজ্ঞানীর পরামর্শে ওই কঙ্কালগুলোর ওপর গাছের চারা রোপণ করা হয় এইসব দাবির পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণও তারা হাজির করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি এদিকে আস্তানার আরেক সাবেক নারীভক্ত অভিযোগ করেন ডেরায় পাঠানোর পর বারো বছর ধরে তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না তিনি পানিপথের বাসিন্দা ওই নারীর দাবি ডেরার সেবার জন্য সন্তান পাঠাতে পত্রিকায় রহিম বিজ্ঞাপন দেওয়ার পর দুই মাস বয়সী সন্তানকে তিনি ডেরায় রেখে আসেন তারপর আর কোনো খোঁজ পাননি তিনি দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে বিশেষ আদালতে বিচারের পর বিশ বছরের কারাদণ্ড ভোগ করতে রহতক কারাগারে রয়েছেন রাম রহিম রায় ঘোষণার পর হরিয়ানা জুড়ে তার সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতায় প্রাণ হারান কমপক্ষে আটত্রিশ জন রাম রহিমের বিরুদ্ধে আরও অভিযোগ তদন্ত করতে হরিয়ানার শীর্ষায় তার ডেরায় নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ